দর্শক শুভেচ্ছা রইল। আজ আপনাদের যে পাখিটি সম্পর্কে পরিচয় করে দেবো সে পাখিটির নাম হলো দুধরাজ পাখি। ইংলিশে বলা হয় এশিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার। পাখিটি দেখতে অদ্ভুত সুন্দর, আর সেজন্য একে প্যারাডাইস বার্ড বা স্বর্গ পাখি বলা হয়। আর ফ্লাইক্যাচার, ফ্লাইক্যাচার অর্থ হলো যে সমস্ত পাখিরা উড়ন্ত কীট পতঙ্গ ধরে খায়। আপনারা যারা গ্রামে থাকেন তারা হয়তো এই পাখিটি দেখে থাকবেন। এ পাখিটি আমাদের দেশে মূলত সামার ভিজিটর, এরা এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের দেশে অবস্থান করে। চলুন আমাদের সঙ্গে, আজ আপনাদের যে পাখিটি পরিচয় করে দেবো তার নাম দুধরাজ বা এশিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার। এরকম বালঝাযুক্ত পরিবেশই দুধরাজদের বসবাসের জন্য উপযুক্ত স্থান। দেখুন পাখিটি পুরুষ দুধরাজ, এদের পালকের রং লালচে এবং মাথা কুচকুচে কালো। এই দুধরাজ পাখির মাথায় রাজকীয় কালো রঙের চূড়া আছে। প্রকৃতি তাকে দিয়েছে স্বর্গীয় সুষমা মণ্ডিত লেজ ও লেজের লম্বা দুটো পালক, যা তাকে দিয়েছে অপরিসীম সৌন্দর্য। এদের পিঠের দিকে লালচে এবং দেহের নিচের দিক ধূসর রঙের। এদের লেজের দৈর্ঘ্য প্রায় 33 থেকে 35 সেন্টিমিটার, যা দেহের তুলনায় 3 গুণ বড়। আপনি হয়তো ভাবছেন দুধরাজ পাখি দুধের মতো ধবধবে সাদা হওয়ার কথা, কিন্তু লালচে কেন? আপনার এই প্রশ্ন জবাবের আগে চলুন আমরা আরেকটি দুধরাজ পাখি দেখে আসি। দর্শক পাখিটি দেখুন, এটি হলো সেই দুধরাজ পাখি যে পাখিটি এখন লালচে রং পরিবর্তন করে সাদায় পরিণত হচ্ছে, অর্থাৎ এই পাখিটি এখন মধ্যবর্তী অবস্থায় আছে এবং অচিরেই এ লাল রং পরিবর্তিত হয়ে ধবধবে সাদায় পরিণত হবে, অর্থাৎ অ্যাডাল্ট পুরুষে পরিণত হবে। দর্শক আপনারা যে পাখিটি দেখছেন এটি হলো পুরুষ দুধরাজ পাখি। এদের দেহের পালক ধবধবে সাদা, ঘাড় এবং মাথার পালক উচ্চুতে কালো এবং মাথায় ঝুঁটি আছে। দুধরাজের অনাবিল তুষার শুভ্র সাদা ও নীলাব কালো, এই দুই বিপরীত রঙের সমাবেশ কদাচিৎ দেখা মিলে, এটি ওর স্বর্গীয় রূপ। প্রিয় দর্শক, আসুন এক নজরে আরেকবার পুরুষ পাখিদের সঙ্গে পরিচিত হই। জন্মের পর থেকে 2 বছর পর্যন্ত পুরুষ দুধরাজ দেখতে এরকম হয়। তাকে ইমেচিওর মেল বা অপরিপক্ক পুরুষ বলে, তবে এরা প্রজননে সক্ষম। 3য় বছর থেকে এদের পালকের রং রূপান্তরিত হতে শুরু করে, অর্থাৎ এটি পুরুষ দুধরাজের রূপান্তরিত মধ্যবর্তী অবস্থা। 4য় বছর থেকে এদের রং ধবধবে সাদা হয়, আর এই রং থেকে এদের বাংলায় বলা হয় দুধরাজ। মৃত্যু পর্যন্ত পালকের রং আর পরিবর্তন হয় না। এই পাখিটি হল স্ত্রী দুধরাজ, যা দেখতে অপরিপক্ক বা ইমেচিওর মেল দুধরাজের মতোই, শুধু লম্বা দুটো পালক থাকে না।